নীতিশাস্ত্রর মুহূর্ত সবই শেষ হলো আর অলরেডি আমরা স্পট আউট করে ফেলেছি ঋতব্রতকে। ঋতব্রত, এখানে তোমাকে আমরা আবারও দেখতে পাবো বাবার অপোজিটে তোমাকে অভিনয় করতে, মানে কতটা ইন্টারেস্টিং, মানে বাড়িতে যাকে তুমি দেখো আর অন স্ক্রিন তাকে আবার বাবা অ্যান্ড ছেলের চরিত্রে, মানে কোনটা বেশি এনজয় করছো বা করবে রাদার টু সে? আমি যেহেতু খুব ছোট থেকে থিয়েটার করি বাবার সাথেই, তো বাবার সাথে অভিনয় করাটা একটা অভ্যেস মতো হয়ে গেছে। এর আগে আমরা জেনারেশন আমিতে গোয়েন্দা জুনিয়রও একসঙ্গে অভিনয় করেছি। তবে এই ছবিটার মজা, নীতিশাস্ত্রের মজা হচ্ছে আমি আর বাবা যে গল্পটায় আছি, বাৎসল্য সে গল্পটার নাম, বিকজ ইটস অ্যান অ্যান্থোলজি ফিল্ম। বাবা ছেলের যে ডায়নামিকটা আমরা রিয়েল লাইফ বাবা ছেলে, রিল লাইফ বাবা ছেলে করছি, কিন্তু একটা অদ্ভুত সারপ্রাইজিং ডাইনামিক এই ছবিটার প্রত্যেকটা গল্পই খুব, মানে দর্শক একটু বাবার কী হলো এরকম একটা করবে। বিশেষ করে আমাদের এই গল্পটায় বাবা ছেলের সম্পর্কটা এমনই, আমার মনে হয় দর্শকের সেটা বেশ সারপ্রাইজিং লাগবে। তো আমি অ্যাকচুয়ালি বাবার সাথে এই চরিত্রে অভিনয় করার জন্য ভীষণ এক্সাইটেড, এবং যে চরিত্রটা আমি এই ছবিতে প্লে করছি সেটা প্লে করার জন্য ভীষণ এক্সাইটেড। কীরকম চরিত্রটা, মানে মুভ অন কী করে হচ্ছে বাবা এবং ছেলের এই গল্প? আমাদের গল্পটা বেসিক্যালি বাবা ছেলের সম্পর্ক খুব একটা ভালো নয়, বাবা ছেলের মধ্যে একটা কনফ্লিক্ট রয়েছে, এবং একজন মেয়েকে, আমার যে চরিত্রটা সে একজন মেয়েকে পছন্দ করে, বাবার একেবারেই তাকে পছন্দ নয়, এবং মা নেই ছেলেটির, যে কারণে বাবার সাথে একটা খুব অদ্ভুত ধরনের সম্পর্ক। এবার ব্যাপারটা হচ্ছে, বেশি কিছু বললে গিভ আউট হয়ে যাবে, আর বলবো না, এবার লোকজন ছবিটা দেখুক। আমার মনে হয় এইরকমভাবে আমাকে আর বাবাকে একসাথে কাজ করতে আগে কখনো দেখা যায়নি, বিশেষ করে আমি ভীষণ এক্সাইটেড কারণ চরিত্রটা একদম অন্যরকম। এখন যে লুকে দেখা যাচ্ছে, এই লুকটাও থাকবে না, লুকটা কী হবে সেটা একেবারে ছবিতে দেখা যাবে। এই যে তুমি বললে যে বাবার সঙ্গে কাজ করার এটা বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে, আমার জানার যে ব্যক্তিগত তুমি যেরকম ব্যক্তিগত, মানে মানুষ হিসেবে যেরকম তুমি, তার সঙ্গে এই চরিত্রটার কোথাও মিল আছে? বা বাবার চরিত্রের ব্যক্তিগতভাবে বাবাকে তুমি যেমন চেনো, এইখানে কি সেরকম কোথাও কোনো সেম রয়েছে না কিছু চেঞ্জেস আছে, মানে কীরকমভাবে? যেরকম আমরা মানুষ হিসেবে একেবারেই চরিত্রগুলো সেরকম নয়, এবং আমার মনে হয় এই গল্প প্রত্যেকটা গল্প, এই ছবির প্রত্যেকটি চারটে গল্পের মূল জায়গাটাই হচ্ছে যে যারা অভিনয় করছে, যারা অ্যাক্টার্স, তাদের সাথে চরিত্রের একেবারেই মিল নেই, আমার সাথে তো একেবারেই নেই। যেরকম বলছিলাম যে লুকটা বদলে গেলে অনেকের সুবিধা হতো বুঝতে, বাট এটা ছবিতে দেখা যাবে, বাবার চরিত্রের সাথেও কোনো মিল নেই, এবং বাবার ছেলের যে সম্পর্কটা সেটাও আমাদের রিয়েল লাইফে যেরকম, রিল লাইফে সেটার কোনো মিল নেই। আচ্ছা, দর্শকদের কী বলবে, মুহূর্ত হয়ে গেল আজকে ছবি? দর্শকদের বলবো, অনেক দিন বাদ একটা ছবির মহরতে এলাম, ছবির মহরত মানে ছবি শুরু হয়ে গেছে, আমরা শুটিংয়ে যাচ্ছি পরের সপ্তাহ থেকে, এবং ছবিটা রিলিজ করলে সকলকে বলবো হলে গিয়ে দেখতে। কোভিড থাকলেও আমরা আস্তে আস্তে বেরোনো শুরু করেছি, এবং সবাইকে অনুরোধ করবো হলে গিয়ে সিনেমা দেখতে, তবেই আমরা আরও গল্প আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। থ্যাংক ইউ ঋতব্রত, আর এরকম সমস্ত এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব উই স্পট ইউ।